গতকাল আইএসএলের ইতিহাসে সব থেকে রেড কার্ডের ম্যাচ হয়ে গেল যেখানে একটি ম্যাচে সাতখানা রেড কার্ড আর সাতখানা হলুদ কার্ড হলো আর এই ম্যাচে প্রায় বলা যেতেই পারে লাল হলুদ কার্ডের ছড়াছড়ি এই ম্যাচে মোহনবাগানের হয়ে তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখে আর মুম্বাইয়ের হয়ে চারজন খেলোয়াড় লাল কার্ড দেখে তো সবার প্রথম দিকে ম্যাচটার পুরো ডিটেলস আমি তোমাদের বলছি যেখানে ম্যাচ শুরুতেই আকাশ মিশ্রা মুম্বাই সিটি এফসির প্লেয়ার চোদ্দো মিনিটে নাগাদ তিনি লাল কার্ড দেখে মাঠের বাইরে যায় তো যথাযথ কারণে তিনি লাল কার্ড দেখেন এরপরে মুম্বাই টিম তারা জনের হয়ে যায় আর মোহনবাগান টিম তারা এগারো জনে খেলে তো কামিংস গোল করে মোহনবাগান টিমকে এক গোলের লিড দিয়ে দেয় কিন্তু প্রথমার্ধে একদম শেষ মুহূর্তে গ্রেক স্টুয়ার্ট তিনি গোল করেন এবং মুম্বাই টিমকে এক এক গোলের সমতায় ম্যাচ ফেরায় দ্বিতীয়ভাবে যখন ম্যাচ শুরু হয় তো খেলা শুরুতে দশ মিনিটের মধ্যেই মোহনবাগান টিম জনের হয়ে যায় সবার প্রথমে আশিস রায় যথার্থ কারণে রেড কার্ড দেখে মাঠের বাইরে চলে যায় এরপর একটি শুভা ফাউল করে সুভাষিষ বোস কিন্তু তাকে কার্ড দেখানো হয় সেই সময় লিস্টন কোলাশো তিনি রেফারিকে গালাগালি দেয় যার জন্য রেফারিও তা ছাড়েনি সুযোগ তিনি একটা রেড কার্ড দেখিয়ে লিস্টার্ন কোলাসপ মাঠ থেকে বাইরে করে দেয় এরপর তো যথারীতি ভালোই খেলা চলে দুটো টিমে যেহেতু মোহনবাগান টিম নয়জন হয়ে গেছে সেই সুযোগ নিতে থাকে মুম্বাই সিটিএফসি যেহেতু অনেক ফাঁক ফোকর তৈরি হচ্ছিল তো যথাযথ কারণেই মুম্বাই টিম তার ফায়দা তোলে আর সেখানে গোল করে টিমকে দুই এক গোলের লিড দিয়ে দেয় এরপর গ্রেক স্টুয়ার্ট প্লে অ্যাক্টিং করে পড়ে যাওয়ার জন্য তো সেখানে হলুদ কার্ড হতেই পারতো কিন্তু রেফারি ডাইরেক্ট স্টুয়ার্টকে রেড কার্ড দেখিয়ে দেয় তাহলে দুটো টিমই নয়জন হয়ে গেল খেলা শেষ মুহূর্তে যখন শেষ হয়ে গেল তারপর দুটো টিমের প্লেয়াররা কিন্তু মাঠপিটে জড়িয়ে পড়ে যেখান থেকে মুম্বাইয়ের হয়ে রাহুল বেকে আর বিক্রম প্রতাপ সিং দুজনকে রেড কার্ড দেখানো হয় আর মোহনবাগানের হেক্টর ইৎসেকে রেড কার্ড দেখানো হয় এই তিন প্লেয়ারকে যত সম্ভব দুই বা তিন ম্যাচের কিন্তু জন্য সাসপেন্ড করা হলেও হতে পারে এখন অবধি কনফার্মেশন কিছু আসেনি বাট একটা সম্ভাবনা শোনা যাচ্ছে যে দুই তিনজন প্লেয়ারকে সাসপেন্ড করা হতে পারে এবার বলবো ব্রাইট ইনোভাকারের কথা তাকে একটা রুমার শোনা যাচ্ছে তার বিষয়ে তিনি নাকি ইস্টবেঙ্গল টিমে ফিরতে চলেছে তো তোমাদের বলে দিই এটা কিন্তু একদমই রুমার ইস্টবেঙ্গল টিমে তার আসার চান্স একদমই নেই তিনি কাতারের একটি ক্লাবে খেলছে আর ইস্টবেঙ্গল টিমের যা বাজেট আছে সেই তুলনায় যদি ব্রাইটকে নিতে চায় তাহলে অনেক টাকা ট্রান্সফার ফি দিতে হবে যেটা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দিতে চাইছে না তো সেই দিক দিয়ে দেখতে গেলে ব্রাইটের যে আসার খবরটা পুরোটাই রুমার বলতে পারো বা ফেক বলতে পারো এবার আমি লাস্ট যে খবরটি দেবো সুপার কাপকে নিয়ে তো সুপার সুপার কাপে ডার্বি ম্যাচ হতে চলেছে উনিশে জানুয়ারি হবে ইস্টবেঙ্গল আর মোহনবাগান সুপার জায়েন্টের মধ্যে ডার্বি তো তার যাবতীয় ডিটেল আমি কমিউনিটি পোস্টে গিয়ে পোস্ট করে দিয়েছি যেখানে পুরো ম্যাচের শিডিউল তোমরা এখান থেকে দেখে নিতে পারো